কিছুদিন আগেও তার সম্পত্তির পরিমাণ ছিল 35,000 কোটি টাকা। তরুণ নারী ব্যবসায়ী হিসেবে ফোর্বসের বিচারে আমেরিকায় তিনি ছিলেন সবচেয়ে ধনী, কিন্তু বছর পেরোতে না পেরোতেই নিয়তির কি পরিহাস, আক্ষরিক অর্থেই তার সম্পত্তির পরিমাণ শূন্য। মার্কিন নাগরিক এলিজাবেথ হোমসের এই ঘটনায় তোলপাড় সারা বিশ্ব। কে এই এলিজাবেথ হোমস? চিকিৎসা সেবা নামে একটি কোম্পানি খুলেছিলেন তিনি। বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্টের কাজ করত তার কোম্পানি। কোম্পানির শেয়ারের দাম ছিল আকাশ ছোঁয়া, অনেকে বিনিয়োগ করেছিলেন তার কোম্পানিতে। এভাবেই হোমস প্রায় শিখরে পৌঁছেছিলেন, তার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 35,000 কোটিতে। স্বনির্ভর ধনী নারী হিসেবে ফোর্বস তাকে সেরার সম্মাননা দেন। কিন্তু ক্রমশ মূল বিনিয়োগ সরিয়ে নিতে থাকেন অনেকে। পার্টিসিপেটিং প্রেফার্ড শেয়ার মডেলের বিপজ্জনক দিকের শিকার হয় হোমসের কোম্পানি, ফলে তার কোম্পানির অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিচের দিকে পড়তে থাকে। এক সময় তা দাঁড়ায় গিয়ে শূন্যতে, সেই তথ্য প্রকাশিত হয়েছে ফোর্বসেই। যদিও হোমসের তরফে জানানো হয়েছে এই তথ্য সত্যি নয়, কেননা একটি প্রাইভেট কোম্পানি হিসেবে তাদের হিসেব নিকেশ গোপনীয় আছে। হোমসের দাবি রটনা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উপর ভিত্তি করে এই খবর ছড়িয়েছে। সত্যি যাই হোক, এক বছরের মধ্যেই হোমসের এই ঘটনা বহু প্রাইভেট কোম্পানির কাছে অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে।